হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা ইউনিট টু থেকে শুরু করব। তো এই ইউনিটটি সম্পূর্ণ করার পূর্বে আমাদের কিছু ভোকেবুলারি সম্পর্কে জানতে হবে। তো চলো এখন আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেই। তোমরা এই উচ্চারণগুলো ক্লিয়ার করে নিবা। মাইটি অর্থ কি? শক্তিশালী বা বিশাল। আবারও বলছি, মাইটি অর্থ শক্তিশালী বা বিশাল। ওশিয়ান মহাসমুদ্র বা সমুদ্র। ওশিয়ান মহাসমুদ্র বা সমুদ্র। হাম্বল ভদ্র। ইটার্নিটি কি বলছি? ইটার্নিটি চিরন্তন। ডিটস কাজ। ইডেন স্বর্গ। হেভেন স্বর্গ। অ্যাভব উপরে। অল্টারনেট কি বলছি? অল্টারনেট বিকল্প। ঠিক আছে, এখন আমরা ইউনিট 2.1 দেখব। আক্স প্রশ্ন করো অ্যান্ড অ্যান্সার উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর। ইন ফেয়ার্স জোড়াই জোড়াই। তো এখন এই প্রশ্নগুলো আনসার করার পূর্বে আমাদের প্রথমেই প্রশ্নগুলো কিভাবে গঠিত হয় এবং কিভাবে এর উত্তরগুলো দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তো চলো, ইংরেজিতে প্রশ্ন সাধারণত দুইভাবে গঠিত হয়, ডব্লুএস কোয়েশ্চেন্স দিয়ে। ডব্লুএস কোয়েশ্চেন্স দিয়ে প্রশ্ন হলে উত্তরটি হবে ব্যাখ্যামূলক বা বর্ণনামূলক, যেমন হোয়াট কি, হয়ার কোথায়, হয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, হুইস কোনটি। সবগুলোর সামনেই দেখো ডব্লুএস কথাটা আছে, এই যে দেখো। ঠিক আছে, কিন্তু দেখো এখানে হাউয়ের সামনে কিন্তু ডব্লু কথাটা নাই, তারপরও কিন্তু এটি ডব্লুএস কোয়েশ্চেন্স। এটি হচ্ছে তোমাদের বইয়ের প্রথম প্রশ্ন, হাউ কিভাবে। ডু ইউ হেল্প সাহায্য করো তুমি, ইউর প্যারেন্টস তোমার পিতামাতাকে অ্যাট হোম বাড়িতে। তো এখানে যেহেতু হাউ কথাটা আছে এর মানে এটি ডব্লুএস কোয়েশ্চেন্স এবং এর উত্তরটি অবশ্যই বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক হবে, তার মানে দুই তিন লাইনের মধ্যে হবে। ঠিক আছে, তো এর আনসারটুকু কি হতে পারে? আই হেল্প মাই প্যারেন্টস ইন দ্য ফলোয়িং ওয়েস, আমি এইভাবে আমার পিতামাতাকে সাহায্য করি। হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন, হেল্পিং মাই ফাদার উইথ হিজ ওয়ার্ক, ক্লিনিং আওয়ার ব্যাট অ্যান্ড হাউস, প্রোভাইডিং মেডিসিন টু মাই গ্র্যান্ড প্যারেন্টস অন টাইম। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি, এটি কি তোমায় অথবা তোমার পরিবারকে সুখী করে। ঠিক আছে, এখন এখানে দেখো ডাজ অর্থাৎ ডব্লুএস কোয়েশ্চেন্স কিন্তু নাই, এই ডাজ হচ্ছে অবজেলারি ভার্ব। তো এটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখে নিই। তো প্রশ্ন আরেকভাবে গঠিত হতে পারে অবজেলারি ভার্ব দিয়ে। ঠিক আছে, অবজেলারি ভার্ব দিয়ে প্রশ্নটি হলে উত্তর হবে কি, ইয়েস অর নো। তো অবজেলারি ভার্বগুলো কি কি? এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাট, ডু, ডাজ, ডিড, এবং মডেল ভার্বগুলো যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে বলে মডেল অবজেলারি ভার্ব। ঠিক আছে, যেমন তোমাদের বইয়ে সি নাম্বার প্রশ্নটির ক্ষেত্রে দেখো, ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো হ্যাপি, সুখ, হয়েন, যখন, দে বিকাম হ্যাপি, যখন তারা সুখী হয়। তো এটি যেহেতু অবজেলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে, এর আনসারটি অবশ্যই কী দিতে হবে, ইয়েস অথবা নো এ দিতে হবে। যেমন আমার আনসারটি কি হতে পারে, ইয়েস হ্যাঁ, আই ফিল হ্যাপি, আমি সুখ অনুভব করি, হয়েন, যখন, দে বিকাম হ্যাপি, যখন তারা সুখী হয়। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো, হ্যাভ ইউ ইভার বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস, তো আমার আনসারটি কী হবে, তুমি যদি ভ্রমণ করে থাকো তাহলে ইয়েস, আর না করে থাকলে নো। তো আনসারটি আমার এক কথাই হয়ে যাবে, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিল। ঠিক আছে, তো বুঝতে পেরেছ অবজেলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে এর আনসারটি কীরকম হবে। তো দেখো এই আনসারটি আমরা দিয়ে ফেলি। এখন ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি, এটি কি তোমাকে অর তাদেরকে সুখী করে, ইয়েস হ্যাঁ, মাই প্যারেন্টস আর ভেরি হ্যাপি ফর মাই অ্যাক্টিভিটিস, আমার কার্যকলাপে বা আমার কর্মকাণ্ডে। ঠিক আছে, বি নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডু ইউ ইউজুয়ালি, তুমি স্বাভাবিকভাবে কী করো, টু মেক ইউর ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড হ্যাপি, তোমার ভাই, বোন অথবা বন্ধুকে সুখী করার জন্য, হয়েন, যখন, দে আর স্যাড, তারা বিষণ্ণ থাকে। তো আনসারটি কী হবে, অবশ্যই বর্ণনামূলক হবে, কারণ এটি কি ডব্লুএস কোয়েশ্চেন্স। ঠিক আছে, হয়েন, যখন, মাই ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড আর স্যাড,
দুঃখিত থাকে। আই ইউজুয়ালি ডু মেনি থিংস, আমি অনেক কিছুই করে থাকি টু ওভারকাম দ্য স্যাড মুমেন্ট লাইক প্লেয়িং গেম, ঠিক আছে, প্লেয়িং গেম অর্থাৎ গেম খেলি, ওয়াচিং মুভি, মুভি দেখি, টেলিং জোকস, জোকস বলি, অ্যাকসেপ্টরা, ঠিক আছে। তো এই নাম্বার প্রশ্নটা দেখো, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচ, তুমি কি কখনো কক্সবাজার অথবা অন্য কোনো সমুদ্র সৈকতে গিয়েছ? তো এর আনসারটা কিন্তু হবে ইয়েস অর নো, কারণ এটি কি, এটি কিন্তু অবজালির ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে। তো আমি যেহেতু গিয়েছি ইয়েস, আর তুমি যদি না গিয়ে থাকো নো দিবা। ইয়েস, ইউ বলতে কাকে বোঝাচ্ছে? আমাকে। আই হ্যাভ বিন টু কক্সবাজার, ঠিক আছে। এখন দেখো এরপরে প্রশ্নটা, হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার অনুভূতি কেমন হয়েছে? তো এই আনসারটুকু আমাকে দিতে হবে, এবং এই প্রশ্নটা কি ডব্লিউ ইস কুয়েশ্চেন্স, সো এটি অবশ্যই বর্ণনামূলক হবে। ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ঠিক আছে। আই টেক ব্যাথ, আমি গোসল করেছি, অ্যান্ড প্লে ফুটবল, ফুটবল খেলেছি, উইথ সাম আদার পার্সন, কিছু লোকজনের সাথে, দেন তখন আই ফিল্ড ভেরি গুড, আমি ভালো অনুভব করেছি, ঠিক আছে। তো তোমরা কি প্রশ্নগুলোর আনসার ভালো করে বুঝতে পেরেছ? তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তারপর আমরা ইউনিট 2.2 দেখি। নাও এখন লিসেন টু দ্য পোয়েম, পোয়েমটি শুনো, লিটল থিংস, পোয়েমটির নাম কি, লিটল থিংস, কেয়ারফুলি, মনোযোগ সহকারে অথবা সাবধানে, অ্যান্ড ফিল আপ, পূরণ করো দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য পোয়েম, অর্থাৎ পোয়েমটি থেকে মিসিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। তো চলো আমরা এখন এর আনসারটুকু দেখে নিই। লিটল, লিটল বলতে অল্প বা কম, ড্রপস বলতে ফুটা বা বিন্দু বিন্দু, অফ ওয়াটার, পানির বিন্দু বিন্দু জল, লিটল গ্রেনস, গ্রেনস বলতে বালু, অফ স্যান্ড, স্যান্ড বলতে কী বোঝাচ্ছে, কণা, ঠিক আছে, অর্থাৎ বালুর ক্ষুদ্র ক্ষুদ্র কণা, মেক দ্য মাইটি ওশিয়ান, মেক তৈরি করে বা গড়ে তোলে, দ্য মাইটি বিশাল, ওশিয়ান কি মহাসমুদ্র বা সমুদ্র, ঠিক আছে, অ্যান্ড দ্য প্লিজেন্ট, তারপর এখানে হবে ল্যান্ড, অর্থাৎ মনোরম ভূমি, ঠিক আছে। তো এই স্তবকটি দ্বারা বোঝাচ্ছে বিন্দু বিন্দু জল, ছোটো ছোটো বালুকণা গড়ে তোলে মহাদেশ, সাগর অতল, ঠিক আছে। তারপরের স্তবকটি দেখো, দোস দ্য লিটল মিনিটস, এখানে লিটল মিনিটস হবে, ঠিক আছে, মানে কম বা অল্প সময়, হাম্বল দো দে বি, ঠিক আছে, অর্থাৎ বদ্র হয়ে থাকে বা নম্র হয়ে থাকে, মেক, এখানে শব্দটা কি হবে, মেক তৈরি করে বা গড়ে তোলে, দ্য মাইটি এইস, মাইটি বলতে কি বিশাল, এইস বলতে কি বিশাল যুগ, ঠিক আছে, অফ ইটার্নিটি, ইটার্নিটি অর্থ কি অসীম, ঠিক আছে, অর্থাৎ এই স্তবকটি দ্বারা কি বোঝাচ্ছে, মুহূর্তের নিমেষ কাল তুচ্ছ পরিমাণ, ঘরে যুগ যুগান্তর অনন্ত মহান, ঠিক আছে। তারপরের স্তবকটি আমরা দেখি, লিটল অল্প, ডিডস কাজ, অফ কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থ কি দয়া বা দান, ঠিক আছে, দয়ার ছোট ছোট কাজ, লিটল ওয়ার্ডস অফ, এখানে হবে লাভ, অর্থাৎ ভালোবাসার ছোট ছোট কথা বা শব্দ, মেক তৈরি করে আওয়ার আর্থ, পৃথিবীকে, অ্যান ইডেন স্বর্গে, লাইক দ্য হেভেন অ্যাবভ, উপরের স্বর্গটার মতো, ঠিক আছে। তো এই স্তবকটি দ্বারা বোঝাচ্ছে প্রিয় করুণার দান, স্নেহপূর্ণ বাণী, এ ধারাই স্বর্গসুখ নিজ দেই আনি, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা ইউনিট 2.3 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।